মোল্লার দোর মসজিদ পর্যন্ত যতই বলুক এক সময় ওয়ারাই প্রস্তাবে যারা মসজিদকে বাড়ি বানায় আল্লাহর হাবিব বলেন এক ওয়াক্ত নামাজ কইরা যখন বান্দা ঘরে চইলা যায় আবার যখন মসজিদের দিকে রওনা দেয় ওই লোকটার জন্য মসজিদ অপেক্ষায় থাকে যখন ওই লোকটা মসজিদে আসে মসজিদের পক্ষ থেকে লোকটাকে স্বাগতম জানায় মসজিদ স্বাগতম জানায় তারে আল্লাহর হাবিব বলেন যে লোকটা মসজিদকে নিজের বাড়ি বানিয়ে ফেলল আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার জন্য জামিন হয়ে গেলেন আল্লাহর হাবিব বলেন যে লোকটা মসজিদকে নিজের বাড়ি বানাইলো এই লোকটার দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়ে নেন আল্লাহ পাক স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে নেন কিসের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নের এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াজসর রহমত আল্লাহ পাক তার উপরে বর্ষণ করেন আল্লাহর রহমত ছাড়া চলার উপায় আছে আমাদের বান্দার দায়িত্ব নেন মানে রহমত দেন বান্দার দায়িত্ব নেন মানে ফুলসেরাতের ময়দানে ফুলসেরাতের কাছে যখন যাবে আল্লাহ পাক তার জন্য ফুলসেরাতটা বিজলির আকারে পার করায় দিবেন সুবহানাল্লাহ বলেন সর্বোপরি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন কাদেরকে যারা মসজিদকে বাড়ি বানায় এইজন্য মসজিদের সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই আর কপাল বোরা কমবক্ত মুসলমান কিছু আছে যারা এই মসজিদের সাথেই দুশ্মনী করে যারা মসজিদের সাথে দুশ্মনী করে মুসলমান হওয়ার পরেও বোঝা গেল তারা কপাল পোড়া আর যাদের ভাগ্য ভালো তারা মসজিদের সাথে সম্পর্ক রাখে ভালো সম্পর্ক মহব্বতের সম্পর্ক যেমন বাংলাদেশের একজন কবি কাজী নজরুল ইসলাম তিনি মসজিদের সাথে কেমন সম্পর্ক রাখতেন তার একটা কবিতার মাধ্যমে মসজিদের প্রতি মহব্বত ভালোবাসা ফুটাইয়া তুলছেন আল্লাহর কাছে কবিতার মাধ্যমে একটা আকুতি জানাইছেন আল্লাহ পাক এই কবির আকুতি কবুল করে নিছে সুবহানাল্লাহ বলেন কি আকুতি আল্লাহর কাছে জানাইছিল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গুরে হতে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আলহামদুলিল্লাহ বলে মসজিদের সাথে উনার কবর হইছে কি হইছে না আল্লাহ পাক কবুল করে নিছে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে আল্লাহ মসজিদের পাশে যেন আমার কবরটা হয় মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে আমার গুরের পাশ দিয়ে বাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরা যাব হতে গুনাগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদ অঙ্গিনাতে আল্লাহ নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে অনেক মানুষই তো আছে লুকায়া লুকায়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর পায়ে সিজদা দিয়া থাকে এই কথাটাই তিনি বলছেন কত মানুষ নামাজি ভাই মসজিদ অঙ্গিনাতে আল্লাহ নামের জিকির করে
লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ও আল্লাহর নাম জপতে চাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই কবি নজরুল আল্লাহর কাছে এই আকুতি করছে আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন মসজিদের পাশেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জায়গা দিয়ে দিয়েছেন মসজিদের পাশেই কবরে শুয়ে আছে আলহামদুলিল্লাহ বলি আমি বলতেছিলাম এই মসজিদের সাথে মহব্বত রাখেন কারণ মুমিনদের আশ্রয়স্থল হলো মসজিদ মোল্লার দূর মসজিদ পর্যন্ত যতই বলো এক সময় ওরাই প্রস্তাবে এজন্য মসজিদ হলো আমাদের আশ্রয়স্থল এক নাম্বার আশ্রয়স্থল হলো মসজিদ দ্বিতীয় নাম্বার আশ্রয়স্থল হলো আল্লাহর জিকির মসজিদ মুনাফিকরা দেখতে পারে না আল্লাহর জিকির তো করেই না আল্লাহর জিকির মুমিনদের আশ্রয়স্থল জিকির আশ্রয়স্থল কেমনে গাছের একটা সারা লাগাইবেন পানি না দিলে গাছ জীবিত হয় না মরে যায় নিয়মিত পানি দিতে হয় আমার ফ্যামিলি এখন কিশোরগঞ্জে আছে গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে মেয়ে প্রতিদিনই আমারে ফোন করিয়া মনে করায় দেয় তার রুমের বারান্দার মধ্যে একটা টপের মধ্যে একটা গাছ লাগাইছে প্রতিদিন আমাকে মনে করায় দেয় আব্বু এক মগ পানি দিয়ে অন্যথায় গাছটা মরে যাবে আমার মনে নাও থাকতে পারে মনে করায় পানি ছাড়া জীবন গাছ বাঁচে না জিকির সারা বান্দার অন্তর বাঁচে না কলব বাঁচে না কলব মরে যায় অতএব কলব জীবিত রাখতে হলে জিকির করতে হবে কি করতে হবে এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا الله পাক বলেন হে ইমানদারেরা তোমরা বেশি বেশি জিকির করো বেশি বেশি কি করো বেশি বেশি জিকির করো وسبحوه بكرة وأصيلا সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো এই জিকির বেশি বেশি পড়তে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার জুড়ে বলি আলহামদুলিল্লাহ এই জিকির যে যত বেশি করবে তার অন্তরটা তত বেশি তাজা হবে এজন্য আল্লাহর হাবিব বলে আল্লাহ পাক বলেছেন আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির দ্বারাতে কলব তাজা হয় কলব সঞ্জীবিত হয় এজন্য জিকির বেশি বেশি করতে হবে সব কিছুই তো আল্লাহর জিকির করে যত জীব আছে সব কিছু আল্লাহর জিকির করে আমার ভেরা এমনকি গাছপালা যা কিছু আছে উদ্ভিদ সহ সব কিছুই আল্লাহকে ডাকে আলহামদুলিল্লাহ বলি